আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমাদের এশিয়ার উন্নত দেশ চীনের জনগণ বাংলাদেশ সম্পর্কে কী ভাবে বা কতটুকুই জানে। আমাদের বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে অনেক বেশি জানে এবং এই দেশটিতে পড়াশোনা বা কাজের জন্য প্রতি বছর অনেক লোক পাড়ি জমায়। তাহলে দর্শক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। What comes to your mind when I say Bangladesh? Mèngjiālā tiger. Bangladeshi tiger. Shari. You know Shari? Yeah. Do you like Shari? Yeah, it's so beautiful. Bangladesh tiger? It's a beautiful country. In Dhaka. It's a famous city. I think I know the Bangladesh tiger. Yeah. And so many river. Yes. এখানে চীনাদের প্রশ্ন করা হলো বাংলাদেশ সম্পর্কে তাদের কী ধারণা। অনেকে বলে ঢাকা, বাংলা টাইগার, আরও অনেকে অনেক কিছু বলেছে। Okay, from my side, I think Bangladesh is nice because Bangladesh is beautiful. The natural scenery is beautiful. They are friendly, they respect Chinese, they respect foreigners. আমার মতে বাংলাদেশ অনেক ভালো, বাংলাদেশ অনেক শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, তারা বন্ধুত্বপূর্ণ, তারা বিদেশিদের অনেক সম্মান করে। এখানে এই লোকটি একটি চীনা ইউনিভার্সিটির শিক্ষক। তিনি বলেছেন, আমি জানি যে এই দেশের মানুষ বেশিরভাগই মুসলিম, তারা আল্লাহর ইবাদত করে, তারা অনেক ভালো এবং ভদ্র মুসলিম। এই দেশে অনেক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান আছে। দর্শক, এখন দেখবেন চাইনিজদের মুখে কিছু বাংলা ভাষা। আছো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি নাম কি? ভয়েস করো, লাইক নাম্বারস 1 2 3 4 5 6 7 8 9 10 100 তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।